সাত সকালের সুরের সমস্ত আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান সাত সকালের সুরে, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং, কেমন আছেন সবাই? নিশ্চয়ই পুজো দিনগুলো খুব দুর্দান্তভাবে কেটেছে এবং আপনাদের সঙ্গে বেশ নতুন যাদের সঙ্গে আজকে কথা হচ্ছে পুজোর পরে, তাদের সকলকে জানাই শুভ বিজয়া। শুভ বিজয়ার এই রেশ কাটতে না কাটতে মানে মোটামুটিভাবে লক্ষ্মীদেবী প্রস্তুত, কারণ বিভিন্ন জায়গায় তাঁর উকিঝুঁকিও আমরা দেখতে পাচ্ছি। আর শরতের এই প্রভাতে শরৎটাকে আমরা কিছুতেই বিদায় দিতে চাই না, তো যতদিন বেশি করে ধরে রাখা যায় আর কি। উৎসবের রেশ এখনও আমরা মেলাতে দিই না, কারণ আমাদের মনের মধ্যে উৎসব থাকে তার সবটা জুড়ে। ঠিক সেই কারণেই আজকে সাত সকালের সুর সাজানো। আমি সংযুক্তা তো হাজির রয়েছি চ্যানেল ওয়ানের পর্দায়, আর সঙ্গে মৌসুমি এসেছেন গান শোনাতে, তার গানের ডালিতেও শরতেরই ছোঁয়া, শরতেরই আভাস। মৌসুমি স্বাগত। নমস্কার, সুপ্রভাত, শুভ বিজয়া। শুভ বিজয়া, খুব ভালো লাগছে পুজোর পরে তোমাকে পেয়ে। কেমন কাটালে পুজো? পুজো ভালোই কাটিয়েছি। কলকাতাতে ছিলে? কলকাতাতে ছিলাম, আমাদের বাড়িতে পুজো হয়। আচ্ছা, মানে আমার মামার বাড়িতে পুজো হয়, তো আমার পুজো ওখানেই কাটে। বাহ, খুব সুন্দর, একেবারে বাড়ির পুজোর একটা যেরকম থাকে জমজমাট আত্মীয় স্বজন পরিপূর্ণ, সেরকম সকলের সঙ্গে দেখা বছরের পরে, খুব ভালো। এই বাড়ির পুজোর গল্পটা একটু পরে করব, কারণ আমার না খুব ইন্টারেস্ট, আমাদের তো সেভাবে সুযোগ হয় না, সেই জন্য একটু গল্পগুলো করব। তুমি তো রবীন্দ্রনাথের গানের ডালি সাজিয়ে এসেছো, আর তোমার সঙ্গে সাপোর্ট সিস্টেম যারা রয়েছেন তাদেরকেও আমরা স্বাগত জানাবো। রয়েছেন ইন্দ্রনীল রায় কিবোর্ডে, নমস্কার, স্বাগত, শুভ বিজয়া আপনাকে। আর সঙ্গে আমাদের খুব প্রিয় শিল্পী, তিনি শীতেশ হালদার, আপনাকেও স্বাগত এবং শুভ বিজয়া। আমরা সবাই মিলে আজ গোটা সময়টায় রবীন্দ্রনাথের গানে তো থাকবই, মাঝে মাঝে গল্প করব, আর আপনারা রোজকার মতো টেলিফোনে তো আসবেনই, একেবারে সেই চেনা নাম্বার 8335022558, এই নাম্বারে আপনারা রোজকার মতো আসতে থাকুন। অনেকদিন কথা হয়নি তো সংযুক্তার সঙ্গে, তাই না? মনটা একটু 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 কোথাও কোথাও মনে হচ্ছিল এবার কথা বলি, কথা তো বলবই, কিন্তু তার আগে গানে শুরু করি। চলো গানে শুরু করি, তারপর আর গল্প করব। কি গান দিয়ে শুরু করছেন? আজি শরত তপন। আজি শরত তপনে প্রভাত স্বপনে, কি জানি পরাণ কি যে চাই, ওই সে ফালির শাখে কি অদ্ভুত মন কেমন করার সুর একেবারেই। এবং এই গানটা না আমাদের ছোট থেকে কোথাও একটা মনের মধ্যে এমনভাবে ঢুকে পড়েছে যে এই শরৎকালেতে বসে এই গান না শুনলে কোথাও একটা খারাপ লাগা তৈরি হয়। কিন্তু মৌসুমি তোমাকে ধন্যবাদ যে এত সুন্দর একটা গান দিয়ে শুরু করলে। আজকে তো মোটামুটিভাবে যা বলছিলে পুরো শরতের মধ্যেই আমরা থাকব, একটু এদিক ওদিক যেতেই পারি। শরৎ আছে, প্রেম পর্যায়ের গান আছে, আমরা তো প্রেমে সবসময় থাকি, শরতেও তো প্রেমই থাকে, তাই না? এরপরে কি গান শোনাবে?
এরপরও শরতেরই গান গাইছে হৃদয় ছিলে যে। আহা হা, আমার খুব প্রিয় গান। চলো এভাবেই জেগে থাকে গানে গানে। আপনারা আসতে থাকুন টেলিফোনে, আপনাদের সঙ্গে কথা বলতে চাই। বেশ কয়েকদিন আপনাদের সঙ্গে কথা হয়নি, তো তাই মনটা একটু একটু কেমন কেমন করছে আমাদেরও। এবং তার সঙ্গে মৌসুমি যেভাবে সাজিয়ে নিয়ে এসেছেন, প্রচুর প্রচুর গান রয়েছে, এমন কিছু গান আজকে মৌসুমি বেছে নিয়ে এসেছেন দেখছিলাম একটু উঁকি মেরে, সেখানে না শরতের আভাসটুকু লেগে আছে। ওই যে ঘাসের ওপর শিশির শিশিরের চাদর কীরকম বিছিয়ে রাখে না,
সেই ময়দানের দিকে গেলে বা এখনও যেখানে যেখানে আমরা ঘাসে ঘাসে পা ফেলতে পারি সেখানে ওই শিশিরের ছোঁয়াটা লেগে থাকে এবং ছাতিমের গন্ধ, কোথাও কোথাও কাশের আভাস। আমি বাইরে গেছিলাম একটুখানি, যখন ফিরছিলাম সেই সময় দেখছি এখনও রেললাইনের দুধারে বেশ কাশ ফুটে আছে। সেগুলো দেখতে দেখতেই মনে হচ্ছিল যে আমাদের উৎসবের অনুষঙ্গ হিসেবে এই জায়গাগুলো ভীষণ ভীষণভাবে জড়িয়ে থাকে, এবং এই যে জড়িয়ে থাকা ভালো লাগাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে অনেকটা সঞ্জীবনী সুধাই বলবো ভরে দেয়। এবং সেই কারণেই দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই আরও একজন মা লক্ষ্মী এসে হাজির হয়ে যান। একজন মা লক্ষ্মী তো আমার পাশেই বসে আছেন আজকে, যদিও মা লক্ষ্মী বেশ গম্ভীর দেখছি, কথা কম বলেন দেখছি, পরের দিকে যদি একটু গল্পে ফেরানো যায় মৌসুমীকে, এখন সবে শুরু করেছে তো সেই জন্য একটু 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 কথা কম কথা বলছে, কিন্তু আমি প্রচুর কথা বলছি এবং কথা বলতে চাই আপনাদের সঙ্গে। কে রয়েছেন টেলিফোনে প্রথম বন্ধু? নমস্কার, সুপ্রভাত, শুভ বিজয়া, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কোন গানের অনুরোধ আছে নাকি? যা সত্যি বৃষ্টিটা তো খুব মন খারাপ করেই দিয়েছে। আচ্ছা, আপনার কি কোনো গানের অনুরোধ আছে? টেলিভিশনের সাউন্ডটা মিউট করা নেই কিন্তু, বলুন বলুন। ভালো প্রোগ্রাম হচ্ছে, ধন্যবাদ। ঠিক আছে, বলুন বলুন। রবীন্দ্রনাথের গানই আজকে হবে, আপনি সঙ্গে থাকুন কেমন? হ্যাঁ, খুব ভালো থাকবেন, এভাবেই সঙ্গে থাকবেন। মৌসুমী এরপরে কি গান শোনাবে? এরপরে নবকুন্ঠধা বলো। আহাহা, এই গানগুলো না আমাদের ছোটবেলার শেখা গান এবং সত্যি সত্যি এখন কিন্তু কম শোনা যায়। মানে তোমাকে আরেকটা স্পেশাল কৃতজ্ঞতা আমার তরফ থেকে এবং আমার বন্ধুদের তরফ থেকে, এই গানগুলো সত্যি কম শোনা যায়। চলো তোমার মধ্যে ওই ওই একটা শান্ত, ওই যে তুমি গানটা গাইছিলে না, আমার মনে হচ্ছিল তোমার সঙ্গে খুব রিলেট করতে পারো।
খুব শান্ত না তুমি? না সেটা নয়, আসলে আমার একটা নিজেই বলছে নয়, সেটা নয়, ওরমভাবে বলা যাবে না আর কি। মানে আমাকে যেমন এই তুমি একটু আগেই বললে খুব গম্ভীর, আমাকে অনেকেই গম্ভীরই ভাবে, মানে প্রথমে কথা বলতে আমার সাথে অনেকেই ভয় পায়, কিন্তু আমি সেরকম নই আর কি। ভীষণ ভালো সঞ্চালনা করো আমি দেখেছি তোমাকে। সেটা আমি তো আর গান গাইতে পারি না, আমি ওই কথাটুকুই বলতে পারি, সেটা তুমি যেটা পারো আমি পারি না। আবার ওইগুলো ওই মিউচুয়াল আর কি ব্যাপারটা। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান নিয়ে বড় হওয়া? না, ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান নিয়ে বড় হওয়া নয়, বুঝতামও না, গান শিখেছি আচ্ছা, পরে আস্তে আস্তে, এখনো বুঝি না। যেমন করে নিজেকে জানা পুরোয় না, সেরকম ভাবে রবীন্দ্রনাথকে জানাও পুরোয় না। এই মুহূর্তে চলে যাব পরের বন্ধুর কাছে। নমস্কার, কেমন আছেন, কে আছেন সঙ্গে? সুপ্রভাত। মধুর কণ্ঠস্বর খুব ভালো লাগছে। আপনার ফোন পেয়ে আমাদের খুব ভালো লাগলো। আর উনি ওনার মতো গান করুন, সেটাই ভালো লাগবে। জোর করে মানে অনুরোধ করে গান গাওয়ানোর থেকে ওনার মন ছেড়ে দেওয়া ভালো, শুনতে আমাদের আরো ভালো লাগবে। ঠিক, খুব খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। সঙ্গে থাকবেন কেমন? এভাবে আপনারাও আসতে পারেন টেলিফোনে, আমরা কিন্তু ফেসবুকেও লাইভ আছি। আমাদের যে ওয়ান এন্টারটেনমেন্ট পেজটি রয়েছে ফেসবুকে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান। এছাড়া www.onetv.co.in, সেখানেও লাইভ টিভি অপশনটি যেই ক্লিক করবেন জুড়ে যাবেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এবং প্রত্যেক দিনের মতো আমাদের সঙ্গে আপনাদের গল্পের ওই যে একটা সূত্র, অবশ্যই সেই পুরনো নাম্বার 8333 5022 558, এই নাম্বারে আপনারা চলে আসবেন অবশ্যই। আর আমরা চলে যাব এবারে পরের গানে, মৌসুমীর কাছে। পরের গানটি একটু প্রেম পর্যায়ের গান। বেশ, ওই যে বলছিলাম না যে আমরা তো প্রেমে থাকতেই ভালোবাসি সবসময়। আমার মন মানে না দিন মানে
বারবার করেই মনে হয় ওই যে ফাঁকা মণ্ডপ পড়ে আছে না, কোথাও একটা হাহাকার, কোথাও একটা আকুলতা, ওই যে জড়িয়ে রাখা কয়েকটা দিন, কিরকম আমরা হয়তো ছুটি পাইনি সেভাবে, আমি তো দিন দুয়েকেরই মোটে ছুটি পেয়েছি, কিন্তু তার মধ্যেও আনন্দটা যতটা পাওয়া যায়, যতটা জড়ো করে নেওয়া যায় আর কি, সেরকম করে তো আমরা জড়ো করে নিই ওই দুটো দিন বা একটা দিনও যদি যাদের ছুটি থাকে, তারা তো সেই ওই চেটে পুটে খাই আর কি আনন্দটা। আর তারপরে যখন মা চলে যান তখন ওই ফাঁকা মণ্ডপ এখনো খোলা হচ্ছে কোথাও বা হয়তো মণ্ডপটি রয়েছে, কিরকম একটা যেন মনটা হু হু করে ওঠে। সেই জন্য এই গানগুলোকে আঁকড়ে ধরি আরো বেশি করে, যাতে করে মন খারাপটা চেপে না বসে, কারণ কাজে তো ফিরতেই হয়। ওই যে বললাম মাত্র দুটো দিন ছুটি এবং তারপরেতেই আবার আসতে হয়েছে কাজে, আবারও আপনাদের সঙ্গে গল্প করতে হচ্ছে। গল্প করতে সবসময় ভালোবাসি কি, তাই তো? এই যে বিজয়া সম্মেলনী হচ্ছে বিভিন্ন জায়গায় এখনো, আজকে তো আমরা কার্নিভাল আছে, তো সেই সেই জন্য অনেক জায়গায় বিসর্জন তো এখনো হয়নি, আপনারাও বিভিন্ন জায়গায় আমরা জানি যে এখনো প্যান্ডেলে উঁকি ঝুঁকি মারছেন, সেই সেই জায়গাটা কিন্তু এখনো রয়েছে, কিন্তু আজকের পর আর বোধহয় সেই জায়গাটা থাকবে না, সেই কারণে একটা কোথাও মন খারাপ নিশ্চয়ই হবে, কিন্তু আপনারা টেলিফোনে আসবেন, আমরা জমিয়ে আড্ডা দেব। এরপরে জমিয়ে জমিয়ে বেশ যখন বিজয়া সম্মেলনীগুলো পাড়ায় পাড়ায় হবে না, তখন দেখবেন মন খারাপটা কোথাও একটা উধাও হয়ে যাবে, তাই তো মৌসুমী? এরপরে কি গান শোনাচ্ছ? এরপরে একটু, এটাও একটু অল্পশ্রুতই, শরতেরই গান, আজ প্রথম ফুলের পাবো, তাই ভরে উঠেছি, চলো। আজ প্রথম ফুলের পাবো প্রসাদ খানি, তাই ভরে আজ শুনতে পাবো প্রথম আলোর
ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারেন না তাদের মধ্যে অনেককে আমি দেখেছি এই সময় শিউলি কুড়োতে, তাই না? তোমার সেই অভ্যেসটা আছে নাকি? সে গল্পে যাব, কিন্তু একজন বন্ধু এসেছেন, তার সঙ্গে কথা বলবো। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, সংযুক্তা দেবী। সুপ্রভাত, কেমন আছো রূপালি? হ্যাঁ খুব ভালো আছি গো। পুজো কাটালে কেমন? পুজোর পরে তোমার সঙ্গে কথা হয়নি। দারুন দারুন দারুন। কটা ঠাকুর দেখলে? ঠাকুর দেখতে কোথাও বেরোতে পারিনি, কারণ আমরা নিজেরা এবারে মহিলারা মিলে একটা ঠাকুর নিয়েছিলাম। ও হো, বাবা দারুণ। হ্যাঁ হ্যাঁ, মহিলা সমিতির ঠাকুর, তো সেখানেই ছিলাম। দারুণ দারুণ। সাজগোজ প্রচুর করেছো তো? নানা রকম গেমস ছিল, নানা রকম ভাবে উপভোগ করলাম পুজোটাকে। বাহ বাহ, দারুণ ব্যাপার। আর বলো, আর বলো, আর বাড়ির সবাই কিরকম কিরকম এনজয় করলে তোমরা? সবাই মিলে খুব এনজয় করেছি। আচ্ছা, পূজোকালের দিনে ভোরবেলা ঘুম থেকে ওঠো নাকি সারা রাত জাগো? না না, সারা রাত জাগা হয় না, একটু সকাল সকাল উঠি। আচ্ছা, সকাল সকাল উঠি। বাহ, এটা দারুণ ব্যাপার। কারণ এই যে রূপালি, এই যে মৌসুমী এসেছে না, ও কি জানি ভোরে ওঠে কি জানি না। রূপালি মৌসুমীর সঙ্গে গল্প করবে না? আমিও শুনি। মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? আচ্ছা ঠিক আছে, রূপালির সঙ্গে থাকতে হবে। তোমার খোলা হাওয়া এই গানটা হলেও ঠিক আছে, ঠিক আছে। রূপালির সঙ্গে থাকো, কেমন? আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি। আপনারা সঙ্গে থাকুন, কেউ কোথাও যাবেন না আমি জানি, কারণ প্রচুর প্রচুর গান আছে আপনার অপেক্ষায়, আর আমরা থাকবো আপনার ফোনের অপেক্ষায়। সঙ্গে থাকুন। চ্যানেল ওয়ানের পর্দায় রোজকার মতো আপনারা দেখছেন সাত সকালের সুসঙ্গে, আমি সংযুক্তা রয়েছি, আর মৌসুমী এসেছেন প্রচুর প্রচুর সুন্দর সুন্দর গানের ডালি সাজিয়ে। বেশ কিছু এমন গান শুনছি যে গানগুলো কিন্তু অনেকদিন পর শুনছি, অল্পশ্রুত বললে একটু হারিয়ে যাওয়ার কথা মনে হয়, কিন্তু হারিয়ে যাওয়া গান নয়, এগুলো আমাদের প্রাণের সঙ্গে মিশে থাকা গান, আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে থাকা গান। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। আপনারা যারা ভাবছেন যে কথা বলতে চাই, তারা চলে আসতে পারেন 8335022558 এই নাম্বারে। আপনারা রোজকার মতো আমাদের সঙ্গে যদি গল্প করতে চান, তাহলে তো আসতেই হবে। আর ফেসবুকে আমরা যেমন লাইভ থাকি, রয়েছি আজকেও ওয়ান এন্টারটেনমেন্ট পেজে। আর মৌসুমীর গান শুনতে শুনতে না বারবার করেই মনে হচ্ছে যে ওই যে একটু আগে ওই গানটার মধ্যে আমরা ছিলাম যে ভোরে উঠেছি, এই সময়টা না একটা শিরশিরে মোটামুটি ভাব শুরু হয়ে যায়। হ্যাঁ, সেখান থেকে মনে হয় এই বর্ষাটা বিদায় নিল নিল, এবং শীতটা শরৎটা তো অবশ্যই, এবং তার সঙ্গে শীত একটু একটু, হ্যাঁ একটু শিউলি মাখা ভোর যদি আমরা বলি, তাহলে বোধ হয় ঠিক ঠিক বলা হয়। এবং তার সঙ্গে আমাদের যে কলকাতা
কলকাতায় প্রচন্ড গরম এবং বিভিন্ন জায়গাতেই, শুধু কলকাতা কেন বলবো, এই যে গরমটা সেটা চলে যায় তো, ফলে টেম্পারেচার বেশ খানিকটা কমতে থাকে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্নটা বেশ কমে যাচ্ছে 24 ডিগ্রির কাছাকাছি, মানে সন্ধ্যের পর থেকে বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা শিরশিরে, সেই ব্যাপারটাই কন্টিনিউড হয় ভোরবেলা অবধি। তো এই ভোরের কথা হতে সকালে এসে পড়েছি আমরা, তো সাত সকালে সুর যখন পরে সুরে চলে যাই, কি গান শোনাবে বলো? আমি একটা পূজা পর্যায়ের গান গাইছি। প্রথম এত জটিল তাল বলে বোধ হয় অনেকে গাইতে চান না, সুর ফাঁক তাল, একেবারে সকালবেলায় ধ্রুপদাঙ্গের গান শুনতে কিন্তু খুব ভালো লাগে। আর শীতেশ, আহা কি ভালো লাগছে, ওই বড় মুখের তবলার প্রতি আমার একটা স্পেশাল ভালো লাগা আছে আর কি, শীতেশ সেটা জানেন। আর এই গানের সঙ্গে একজন বন্ধু এসেছেন, তার সঙ্গে ফোনে ফোনে কথা বলে নি। নমস্কার সুপ্রভাত। আমি যেটুকু জানি, ওই যে তার শুনে কেউ না আছে তবে একলা করবে,
অবশ্যই সঙ্গে তো থাকতেই হবে নবদা, এভাবেই প্রত্যেক দিন সঙ্গে পেতে চাই আপনাদেরকে। আপনারা ছাড়া আমরা কি করে চলবো বলুন তো, আপনারাই তো হাত ধরে নিয়ে চলেন, এবং আপনাদের সঙ্গে গল্প করতে পারলে মনটা আরো ভালো হয়ে যায়। গান শোনার পাশাপাশি বলছি, গান শোনাতে যখন মৌসুমী এসেছেন, মৌসুমীর কাছে চলে যাই, মৌসুমী বড্ড কম কথা বলে আমার, আমি বক 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 করে যাচ্ছি, মৌসুমী কথাই বলছে না। মৌসুমী গান গাইতে বেশি পছন্দ করে, গানে গানে কথা বলতে বেশি পছন্দ করে, সেটা তো আর কি বলবো, আর কি বলার মতো সেটাই। আর এই যে তুমি বলালে আমি বলবো, একটু একটু যে কম কথা বলে বেশি বেশি গান গাইছো, এই যে বেশ কিছু গান একটু কম শোনা হয় সত্যি সত্যি অনেকদিন পর, ওই যে ভরে উঠেছি যে গানটা, আজই শরৎ তপনে, আমরা কিন্তু এই গানগুলো সত্যি সত্যি বেশ হৃদয়ে ছিল, যে কতদিন পরে শুনলাম কোনো শিল্পীর কণ্ঠে, মানে রেকর্ডেড ভার্সন আমরা শুনি, তো এই যে গানগুলোর প্রতি তোমার স্পেশাল যে একটা ভালোবাসা, সেটা ঠিক কবে থেকে বা কি কারণে? মানে অনেকেই তো আছেন যারা খুব কমন গানের মধ্যেই ঘোরাফেরা করেন। মানে এটা বলতে গেলে একটু বলতে হয়, সেটা হচ্ছে যে গান আমি শিখেছি যা হোক করে একটা বাবা মায়ের ইচ্ছাতে ঠেলে ঠেলে, আমার প্রথম থেকেই মনে হয় আমি গান পারি না। আচ্ছা, কিন্তু তার মধ্যে থেকে একটা জিনিস ছোট থেকেই ছিল, খুব কমন জিনিস আমি করব না। আচ্ছা, এটা আমার সব জায়গাতেই রয়েছে, মানে প্রত্যেকটা ইয়েতেই রয়েছে, তো গানের ক্ষেত্রে হ্যাঁ কমন, ওটা বড্ড সাধারণ, এরকম একটা ব্যাপার আছে। তো সত্যি কথা বলতে তখন খুব কঠিন কঠিন গান শেখার খুব ইচ্ছাটা ছিল, কিছুই বুঝি না, আজও বুঝি না, তবে এখন ওই সাদা সিধা তালের যে দাদরা তালেরও এত ভালো ভালো গান আছে, বা সোজা গানগুলো যেগুলো ভীষণইভাবে, যে একটু আগেই বলছিল অল্পশ্রুত বা যাই হোক, সেটা সবসময় অল্পশ্রুত গান মানি যে সেটা একটা, আর খুব বহুশ্রুত গান মানে সেটা নয়, বহুশ্রুত গানকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছেন বিশিষ্ট শিল্পীরা, সেই গানগুলো বুঝেছি অনেক পরে, এবং সেগুলো এখন গাইতে চেষ্টা করি, কোনোটাই পারি না ঠিক করে, কিন্তু একটু বলতে পারো আনকমন গানের প্রতি একটু ঝোঁক আছে, ঝোঁক আছে, সেটা আছে, চেষ্টাটা করে যেতে হবে যাতে আনকমন গুলো কমন হয়ে যায়, সেগুলোর দায়িত্ব তো শিল্পীর এবং আমাদের দায়িত্ব বন্ধুদের কাছে যাওয়া। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? নমস্কার জয়দেবদা, জয়দেবদা হ্যাঁ, কেমন আছেন? মৌগ্রাম থেকে, জয়দেব ভাই, মৌগ্রাম থেকে, হ্যাঁ আমার একটা আমন্ত্রণ রয়েছে মৌগ্রামে। অবশ্যই অবশ্যই বলুন, পূজো কেমন কাটলো বলুন। খুব ভালো কেটেছে, শুভ বিজয় জানাই সকলকে, শুভ বিজয় তোমাকে, মৌসুমীকে, এবং আর যারা আছে যন্ত্রসঙ্গীতে, তাদেরকেও আমার শুভ বিজয় আর আন্তরিক শুভেচ্ছা। মৌসুমী এসেছেন, মৌসুমীর সঙ্গে কিছু কথা আছে নাকি? খুব সুন্দর গান শুনছি, এবং সব থেকে বড় আমার বলার, আমি মনে মনে শুধু বসে বসে ভাবছি যে মৌসুমীর গলা কি মানে রবীন্দ্রসঙ্গীত গান গাইবার উপযুক্ত গলা, একেবারে তাই, একেবারে তাই। কোনো গান শুনতে চাইছেন, কোনো বিশেষ গান শুনতে চাইছেন নাকি? দেখি যদি সম্ভব হয় একটি গানের অনুরোধ আমি রাখি মৌসুমীর কাছে, খুব ভালো লাগছে, খুব চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, আচ্ছা চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, সঙ্গে থাকতে হবে জয়দেবদা, সকলকে ভালো, অবশ্যই অবশ্যই আপনি সঙ্গে থাকবেন। চলো অনুরোধের কোনো গান শোনাবে নাকি, নাকি শোনাবো, চলো যে গানটা সাজিয়ে বসে বসে রয়েছে সেই গানটা চলো। কিশোর বাজে কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে, কিশোর বাজে আমার প্রাণে, আমি জানি মনই জানে, কিশোর বাজে
গান, মানে যখন থেকে প্রথম বোধহয় শুনতে শুরু করেছি তখন প্রথমে মায়ের গলায়, তারপরে আরো বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবং যখন যখন শুনি না এই গানগুলো তখন তখনই একটা অদ্ভুত ভালো লাগা আচ্ছন্ন করে রাখে আমাদেরকে। আপনাদের কাছেও আমরা শুনতে পাই সেই একই কথার প্রতিধ্বনি। যিনি এসেছেন তার সঙ্গে কথা বলবো। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। সত্যি সত্যি খুব ভালো লাগছে আপনার কণ্ঠ, কণ্ঠটি ভেসে এসেছে আমার, খুব আমারও ভীষণ ভালো লাগছে। আপনাকেও আমার সুপ্রভাত, বিজয়ার নিশ্চয়ই সঙ্গে থাকুন, এভাবে প্রত্যেক দিন আপনাকে পেতে চাই। আপনার ফোন পেলে আমাদের খুব ভালো লাগবে, কেমন ফোন করবেন, ভালো লাগবে কথা বলতে পেরে। খুব সুন্দর থাকবেন, ভালো থাকবেন। মৌসুমীর পরের গানে চলে যাই, পরে আমি একটা অনুরোধের থেকে একটা গান শোনাচ্ছি। মাঝে মাঝে একটু একটুখানি করে হলেও একটু অনুরোধের গানগুলো শুনতে পেলে বন্ধুরাও খুশি হয়ে যায় না আর কি। ঠিক আছে, আমি একটু চেষ্টা করছি। কি কি গান শোনাচ্ছ? তোমার খোলা হবে। আচ্ছা, তোমার খোলা লাগিয়ে পালে
মনের মধ্যে আসলে গানগুলো আমাদের জীবনে ছন্দ ভরে দেয়, কিন্তু শুধু গান শুনলেও হবে না আর শুধু আপনাদের সঙ্গে গল্প করলেও হবে না, কিছু কিছু দরকারি কথাবার্তা সেরে ফেলতে হবে। আজ আন্তর্জাতিক কন্যা দিবস, শিশু কন্যা দিবস, আজ ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড। 2012 সাল থেকে আজকের এই দিনটা গোটা বিশ্বজুড়ে পালিত হয়। কন্যা ভ্রূণ হত্যা নিয়ে বিভিন্ন জায়গায় সচেতনতার নানারকম ওয়ার্কশপ তো চলছে, সেমিনার চলছে, কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও এই বিষয়ে বিষাদগুলো আমাদেরকে গ্রাস করে প্রতিনিয়ত। ঠিক সেই কারণেই এক একটা দিন বেছে নেওয়া হয় বোধহয়, এবং এই যে সচেতনতা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, এবং পুত্র কন্যার মধ্যে এই যে ভেদাভেদ আমরা তো মানি না, কিন্তু আমাদের দেশে শুধু নয় গোটা বিশ্বজুড়ে কোথাও যাতে কেউ না মানেন এই বিভেদ, ঠিক সেই কারণেই এই দিনগুলো আসে এবং আমাদের শিক্ষিত করে তোলে। আপনাদের সঙ্গে কথা হবে 8335022558 এই নাম্বারে। আজকে আমরা রয়েছি মৌসুমীর গানে এবং বিভোর হয়ে আছি, আপনারাও বিভোর হয়ে আছেন বুঝতে পারছি, কারণ এমন অনেক বন্ধুর সঙ্গে আজকে কথা হচ্ছে মৌসুমী, যারা যাদের সঙ্গে সত্যি সত্যি নিয়মিত কথা হয় না। এবং ওই যে তুমি একটু কম শোনা গানগুলো শোনাচ্ছ, সেগুলো আমার যতটা ভালো লাগছে, আমাদের যতটা ভালো লাগছে, আমাদের বন্ধুদেরও ততটাই ভালো লাগছে। এরপরে কি শোনাচ্ছ বলো? এরপর আবার শরতের গানে ফিরে যাচ্ছি। আচ্ছা, আমার শরৎকে আমরা মাখামাখি করে রাখতেই চাই, আসলে আর তো সুযোগ পাবো না শরতের গানগুলো গাওয়ার। আমার নয়ন ভুলানো ভুলানো
শুনতেই অনেক অনেক স্মৃতি মনের মধ্যে ভিড় করে, সেই কথায় আসবো, সেই গল্পে আসবো। কিন্তু মৌসুমী, সময় হয়েছে একটুখানি থামার, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সাত সকালের সুর, আজ মৌসুমী এসেছেন গান শোনাতে এবং প্রচুর এমন এমন গানও শোনাচ্ছেন যেগুলো একটু কম শোনা হয়। এবং একটু আগে আমরা যেই প্রসঙ্গে ছিলাম, মৌসুমী তোমার গান শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল যে একসময় ছোটবেলায় যে শারদ উৎসব হতো আমাদের স্কুলে, তারপরে কলেজে, এবং আমরা বিভিন্ন সময় আমাদের পাড়ায় অনুষ্ঠান করতাম, সেগুলোতেও এই গানগুলো প্রচুর গাওয়া হতো। এবং আরেকটা জিনিস, ও বড় হওয়ার সাথে সাথে তুমি বললে না, যেমন যেমন করে আমাদের বয়স বাড়ে সেরকম সেরকম আমাদের বোধগুলো তো একটু হলেও পরিণত হয়, বিভিন্ন সময় বিভিন্ন গুণী মানুষের সঙ্গে কথা বলে বা বই পড়ে। তো এই যে রবীন্দ্রনাথ তো ব্রাহ্মধর্মে দীক্ষিত ছিলেন এবং একেবারে আমরা যেভাবে মা দুর্গাকে পুজো করি সেভাবে তো ওরা পুজো করেন না, ওদের ওদের পুজোর ধরনটা অন্যরকম। কিন্তু যখন গানের রচনাতে আমরা, যখন গীতবিতানের পাতায় আমরা উঁকি মারি, তখন তুমি দেখবে যে সেখানে কিন্তু এই যে বরণ করছেন আগমনী গানে, দেবীকে বরণ করছেন, দেবীর কথা প্রত্যক্ষভাবে না থেকেও কিন্তু কোথাও একটা রয়েছে। তুমি যে গানটা গাইছিলে তার মধ্যে একেবারে পরিপূর্ণ মাতৃমূর্তি আমরা দেখতে পাচ্ছি, যে তুমি এসেছো আমাদের নয়ন ভুলিয়ে এসেছো, আমরা আমরা সত্যি সত্যি নয়ন ভরে দেখছি মাকে। এরপরে কি শোনাচ্ছ? এরপরে একই লাবণ্য। বাহ, চলো। Sure.
আত্মার সঙ্গে মিশে থাকা গান। এই মুহূর্তে আত্মার আত্মীয় এসেছেন, কোন বন্ধু এসেছেন দেব জানি? গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো বলো? শুভ বিজয়া, কেমন আছো? ভালো আছো? থাকলো খুব ভালো আছি দিদি। বাহ দারুন, কিরকম কাটালে বলো পুজোর? ভালোই কাটালাম, খাওয়া দাওয়া ঘোরাফেরা ভালোই হয়েছে। মৌসুমী সঙ্গে কথা বলো। নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া, তো আমি এই আকাশে আমার মুক্তি আলোয় আলো। আচ্ছা ঠিক আছে, দেবজানি সঙ্গে থাকো, কেমন দেখি মৌসুমী কি গান। হ্যাঁ অবশ্যই, মৌসুমী কি গান নিয়ে রেডি আছে? রূপসাগরে ডুব দিয়েছে। বাহ, আশা করি
কি ভালো, কি ভালো। এরকমভাবে চলতে চলতে প্রচুর প্রচুর গান আমাদেরকে এমনভাবে নাড়া দিয়ে যায় যে প্রত্যেকবার যখনই শুনি তখনই মনে হয় কি আহা কি ভালো লাগলো। এরকম বেশ কিছু গানের সঙ্গে অবশ্যই আবারও বারবার করে আপনাদের সঙ্গে নিয়ে আসা এবং সাত সকালের সুরে বারবার করে এই জন্যই ফিরে ফিরে আসা যে এই গানগুলোকে আরও একটু নতুন করে যদি ভালোবাসায় জড়ানো যায়। ভালোবাসায় জড়িয়ে রাখে নিত্যদিনই, কিন্তু প্রত্যেক শিল্পী যখন এসে তাদের মনের ছোঁয়া দিয়ে সেগুলোকে নতুন নতুন করে সিঞ্চন করে যখন নিজের মতো করে প্রস্তুত করেন, পরিবেশন করেন, তখন ভালো লাগাটা আরও বেড়ে যায়। মৌসুমি এসেছেন আজকে, আর আজকে আরও একটা দরকারি কথাবার্তা আপনাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, কারণ আপনাদের মধ্যে অনেকের তো আজকে জন্মদিন, তাই না? এই বিশেষ দিনে আপনি কোন কোন বিশেষ মানুষের সঙ্গে আপনার জন্মদিনটি শেয়ার করছেন জানেন? তার মধ্যে অবশ্যই এক নম্বরে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন। 1942 সালে আজকের দিনে জন্ম হয়েছিল কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের। কত কত ছবি আমাদের মনের মধ্যে, না বিগ বি বললেই একটা অদ্ভুত ক্যারিশমা, অদ্ভুত একটা ম্যাজিক কাজ করে। তার সঙ্গে 1965 সালে জন্ম হয়েছিল আরেকজন প্রিয় অভিনেতা, তিনি রণিত রায়। 1968 সালে আজকের দিনে জন্ম হয়েছিল ভীষণ মিষ্টি মুখের একজন অভিনেতা, তিনি চন্দ্রচূড় সিং। প্রচুর ছবি তারও আমরা দেখেছি। এবং আজকের দিনে আমরা হারিয়েছিলাম 2002 সালে বিশিষ্ট অভিনেত্রী দীনা পাঠককে। এই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আমাদের কাছে মানে প্রায় রূপসাগরের হাতছানির মতো, তাই না? মানে ওই রূপসাগরের কথা যদি আমরা আমাদের বাস্তব জীবনে নিয়ে আসি তাহলে তো এই মানুষগুলো যাদের কথা বলছি তারাও আমাদের কাছে ওই ওই রূপলি পর্দার ওপার থেকে কোথাও একটা উঁকি দিয়ে যান। আর আপনারা যারা আজকের দিনে এদের সাথে জন্মদিনটা শেয়ার করছেন তাদের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা, বেস্ট উইশেস, অনেক ভালো থাকবেন, খুব সুন্দর থাকবেন, প্রত্যেকটা দিন এভাবে আমাদের সঙ্গে থাকবেন। মৌসুমি পরের গান নিয়ে রেডি? হ্যাঁ রেডি। তো একটা কথা শুধু আমি বলবো যে আমার আজকে ভীষণই একটা সৌভাগ্য যে বিগ বির জন্মদিনে আমি আজকে গান গাইতে পারছি, মানে এই এখানে, সেটা একটা ব্যাপার। এবং আমি সত্যি কথা বলতে ওনার ভক্ত, মানে আমি ওনাকে পুজোই করি সব দিক থেকে আর কি। এখনো পর্যন্ত মানে একদম ওটাই ভাবি যে যদি আমি দেখতে পেতাম এরকম একেবারে যদি ছুঁতে পারতাম, একদম একদম। আমার এটা খুব, আমাদের এই এই ধরনের মানুষগুলো না মানে নিজেদের কাজের মধ্যে দিয়ে, দেখো রূপলি পর্দায় প্রচুর প্রচুর মানুষ কাজ করেন কিন্তু কিংবদন্তি হয়ে ওঠেন কেউ কেউ, তাই না? এবং তাদের শুধু অভিনয়ের জন্য না, তাদের গোটা জীবনটাই আমাদের কাছে শিক্ষা। যেরকম মানে অদ্ভুত ডেলিভারি, যেরকম ডায়লগ ডেলিভারি বা অভিনয় ক্ষমতা তো রয়েছে, তার সঙ্গে তার যে ডিসিপ্লিন সেটা কিন্তু সত্যি সত্যি একটা সময় পরে উনি ওই রকম একটা প্রাচুর্যের মধ্যে থেকেও খাওয়া দাওয়া কতটা নিয়ন্ত্রিত এবং তার লাইফস্টাইল যখন আমরা পড়ি যে কতটা মেনটেন করেন নিজেকে, মানে নিজের জীবনটাকে ভালোবাসি আমরা সবাই, কিন্তু সত্যি সত্যি ভালোবাসা বোধ হয় একেই বলে। এবং মানুষের যে ভালোবাসা বা শ্রদ্ধা তিনি পাচ্ছেন সেগুলোর মধ্যে যাতে তার পুরোটা তিনি দিতে পারেন এবং তার পুরোটা নিয়ে যিনি তিনি বিরাজ করতে পারেন তার জন্য যা যা করণীয়। আমরা অনেক সময় আমরা যেমন তুমি গান গাইতে ভালোবাসো, আমি কথা বলতে ভালোবাসি, কিন্তু এই যে চর্চাটা প্রত্যেক দিনের, সেই চর্চাটা আমরা অনেক সময় ওরে বাবা আজকে অনেক কাজ, আজকে থাকবে, আজকে একটুখানি কাজে কম মন দিই, আজকে আমরা একটুখানি পরিচর্যাটার দিকে কম মন দিই। হ্যাঁ, কোনোদিন হয়তো বাগানে ফুল তুলতে গেলাম বা গেলাম না, হ্যাঁ, কিন্তু যেদিনকে একটু কাজের চাপ বেশি থাকে সেদিনকে তো মোটেই ওদিকের কথা মনে থাকে না। একের পর এক অসাধারণ সমস্ত ছবি, তুমি বলো তোমার পছন্দের ছবি বলো। আমার সবই পছন্দ, মানে ওনাকে যদি আমি আমি এতটাই আর কি ভক্ত যে কোনো অ্যাডে যদি ওনাকে দেখি বা ওনার যদি একটার জন্য আমি টিভির সামনে এসে দাঁড়াই, এইটা আমাদের অনেকেরই একদম। এবং সবচেয়ে বড় কথা আমার খুব মানে আমি খুব মানে গর্বিত একজন যে উনি ভারতবর্ষের একজন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এতটা খ্যাতি এত কিছু পরেও আমার মনে হয় উনি ভীষণ সংযত, সেটাই আমি বললাম সংযত, এটা আমার আমার একটা ভীষণ শিক্ষার, মানে আমি ঘুম থেকে উঠে যদি সত্যিকারের দেবতা, কিছু কিছু মানুষকে আমি দেখেছি যাদেরকে আমি দেবতা মনে করি, কারণ আমি খুব ভক্ত, আমি আস্তিক, কিন্তু আমি ঠাকুরকে ধুনো কিছুই আমি দেখাই না, আমি মনে করি এরাই ভগবান, এদেরকেই আমরা পেয়েছি ভগবান রূপে। সত্যি সত্যি আমার যেমন মনে পড়ছে অভিমান, আনন্দ, অগ্নিপথ, মানে মনেই হচ্ছে না কোথাও যে অভিনয় করছেন, একদম আমাদের কাছাকাছি কোনো একটা চেনা চরিত্র, অথচ ওই মাপের একজন মানুষ তিনি, যখন অসাধারণ ব্যক্তিত্ব, হ্যাঁ অসাধারণ, সবকিছুই অসাধারণ। মানে আমরা যদি অমিতাভ বচ্চনের কথা বলতে শুরু করি তাহলে বুঝতেই পারছেন আপনাদেরও কথা ফুরোবে না, আমাদেরও কথা ফুরোবে না, সময়টা চলে যাবে। চলো পরের গানে চলে যাই। সুখহীন নিশিদিন,
বন্ধুহীন নিষেদিন পরাধীন হয়ে সুখহীন নিষেদিন পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে শত তো হায় ভাবনা শত শত যতবার রবীন্দ্রনাথের গানে ডুব দিই ততবার নতুন নতুন করে আবিষ্কার করি। তোমার এই গানটা শুনতে শুনতে প্রচুরবার শুনেছি তো গানটা, কিন্তু এখন যখন শুনছি তখন শুনতে শুনতে মনে হলো যে আমরা যেমন ফুল কুড়োনোর কথা বলছিলাম ছোট থেকে, ধরো এই সময় আমরা শিউলি কুড়োই, প্রত্যেকেই কোনো না কোনো সময় কুড়িয়েছি, কুড়োই নিয়ে এরকম মানুষের সংখ্যা বোধ হয় কম, সেরকমভাবে রবীন্দ্রনাথ ধরো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছেন বা বাড়িতে বসেও বিভিন্ন জনের গান শুনেছেন, শুনতে শুনতে কিন্তু তিনি সুর কুড়িয়েছেন। এবং এই যে ভাঙা গান, এই যে তারানা ভাঙা তুমি গানটা গাইছিলে, তখন মনে হচ্ছিল কত এমন মানুষ ওই বাড়িতে আসতেন, জোড়াসাঁকোর বাড়িতে, ঠাকুর বাড়িতে, তাদের কাছে শুনেছেন যেমন। তারপরে সরলা দেবী চৌধুরানী, ইন্দিরা দেবী চৌধুরানী, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছেন এবং তাদের কাছ থেকে শুনে শুনে প্রচুর গান এরকম তিনি পেয়েছেন এবং তাঁর গানেতে এভাবে এসেছে যে আমরা তখন মনে হয়েছে যে এই অরিজিনাল গানটা যদি শুনতে পেতাম, যেমন এই তারাদিন তারাদিন, এই এই তারানা ভাঙা গান, তারপরেতে আমরা উৎসের কাছে ফিরেছি, কিন্তু আগে রবীন্দ্রনাথের গানে ডুব দিয়েছি। এবং তারপরে এখন যেরকম খুব বিস্ময় হয় যে
কি করে নিজস্ব সিগনেচার, নিজস্ব স্বাক্ষরটা রেখে দিয়েছেন একেবারেই? ধরো যখন লোকগানের দিকে গেছেন তখন লোকসুর নিয়ে এসেছেন, কিন্তু নিজের কথা সেখানে কখনোই মনে হচ্ছে না যে অন্য কারোর কথা উনি বলছেন। মানে বিশ্বাসের জায়গাটা কতটা দৃঢ় থাকলে এরকম হয়। তোমার রবীন্দ্রপ্রীতি, আমি তো প্রচুর কথা বলছি, সেই রবীন্দ্রপ্রীতির কথা শুনবো, কিন্তু একজন বন্ধু এসেছেন, কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতই তো হচ্ছে, কোন বিশেষ গানের অনুরোধ আছে নাকি? আচ্ছা ঠিক আছে, এইটা এইটা মৌসুমীর কাছে বড় প্রাপ্তি। ধন্যবাদ, ফোন করবেন মাঝে মাঝে, কথা বলতে পারলে খুব ভালো লাগে। কেমন, সঙ্গে থাকুন, খুব ভালো থাকবেন। মৌসুমী, গানে যাবো নাকি? যা খুশি। বেশ, রবীন্দ্রপ্রীতির কথা একটু বলো। মানে একবারে ছোট থেকে রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে বড় হওয়া, তারপরে শেখা, তারপরে ধীরে ধীরে আঁকড়ে ধরা, সেই মানে মোটামুটি আমাদের সবার গল্প তো একই। চলো গানে চলে যাই। আমার যেতে সরে না মন, ভালো ভালো গান বেছে এনেছো না, এগুলো সব তোমার জন্যই আসলে। তুমি এত ভালো করে বলো, আমাকে এই জন্য ভাবতে হয়েছে। আমার যেতে সরে না মন, আমার যেতে সরে না মন, তোমার আমার যেতে সরে না মন, না আমার যেতে সরে না মন।
মৌসুমীর মতো গান শোনাতে আসবেন তাহলে ওই যে নিচে স্ক্রোলে আমাদের নাম্বারটি যায় সেখানে একটু যোগাযোগ করে নেবেন, আর তাহলেই আপনারা আমাদের এই আড্ডা ঘরে এসে গান শোনাতে পারবেন। আমাদের সঙ্গে আজকে কিবোর্ড সহযোগিতা করলেন ইন্দ্রনীল রায়, আপনাকেও ধন্যবাদ, এবং সঙ্গে ছিলেন তবলায় শীতেশ হালদার, আপনাকেও ধন্যবাদ। প্রত্যেকে মিলে আমরা আসলে এত সুন্দর সময় কাটালাম। একেবারে যেতে যেতে কোন গানটা শোনাবে মৌসুমী? আমি একটা শরতেরই গান গাইছি, শিউলি ফুল। সেই গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নেব, আবার এসো কেমন? একদম, চলো। Thank you.